আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো বাঁধাকপির ভর্তা, আর ভর্তাটা খেতে খুবই মজার। সো ভিউয়ার্স, ভর্তাটা কীভাবে তৈরি করা যায় লেটস সি। বাঁধাকপির ও টমেটোর ভর্তাটা তৈরির জন্য আমি এখানে বাঁধাকপি কুচি করে ধুয়ে নিয়েছি। এখন ভিউয়ার্স, আমি এটাকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তো দিয়ে দেব সামান্য লবণ। ভিউয়ার্স, বাঁধাকপিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। বাঁধাকপির ভর্তাটা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব তেল। অ্যাট ফার্স্ট আমি শুকনো মরিচ ও পেঁয়াজগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাকেও এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটো প্রায় 1 কেজি। দিয়ে দেবো সামান্য হলুদ। দিয়ে দেব সামান্য লবণ। দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সেই বাঁধাকপিগুলো। বাঁধাকপি ও টমেটোটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভর্তা করে নেব। ভিউয়ার্স, এখন আমি ভর্তাটা তৈরি করে নেব, তাই ফার্স্টে মরিচগুলো গুঁড়ো করে নেব অ্যান্ড সামান্য দিয়ে দেব লবণ, কারণ সব কিছুতেই প্রায় লবণ দেওয়া হয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজটা। এখন এখানে অ্যাড করে নেব বাঁধাকপিটা। আর ভিউয়ার্স, বাঁধাকপিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অ্যান্ড দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ভিউয়ার্স, এই ভর্তাটা আপনার গরম ভাত দিয়ে খেতে পারেন, খুবই মজা লাগবে।
সো ভিউয়ার্স ভর্তাটা আমার ডান। আর ভিউয়ার্স এটা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, অ্যান্ড খেয়ে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি। আর ভিউয়ার্স সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর ছয়বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।